দীর্ঘদিনও সংস্কার না হওয়ায় খানাখন্দের বেহাল দশা পটুয়াখালী লোহালিয়া কাশিমপুর সড়কটি, ফলে এই সড়কে চলাচলকারী কয়েক লাখ মানুষকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছে স্থানীয়রা। পটুয়াখালী প্রতিনিধি আব্দুস সালাম আরিফের প্রতিবেদন। পটুয়াখালী জেলা শহরের সাথে বাউফল, দশপিনা, গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার মানুষের সড়ক যোগাযোগ অনেকটাই সহজ করেছে লোহালিয়া কাশিপুর সংযোগ সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক লাখ মানুষ যাতায়াত করে, তবে দীর্ঘদিন সংস্কার না করায় এটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, প্রায় ঘটছে দুর্ঘটনা। রাস্তাটি দিয়ে প্রতিদিন অসংখ্য লোক আসা যাওয়া সত্ত্বেও রাস্তাটির সংস্কারের দিকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই সড়কটির খুব খারাপ অবস্থায় আছে এবং বিশেষ করে বর্ষা মৌসুমে এখন মানুষের ভোগান্তির শেষ নেই। ঝুঁকিপূর্ণ এবং দুর্ঘটনা প্রবণ রাস্তা, এটা খুবই দ্রুত সংস্কার দরকার। আর রাস্তায় যে কাজ করে, যে কাজকর্তায় মনে করেন এক মাস মোটামুটি চলা যায়, এরপরে আর রাস্তায় চলার মতো কোনো ক্যাপাসিটি থাকে না আরকি। স্থানীয় জনপ্রতিনিধি জানান, সড়কটি সংস্কার হলে স্থানীয় কৃষকদের সুবিধার পাশাপাশি আর্থসামাজিক অবস্থারও ইতিবাচক পরিবর্তন আসবে। যদি এই রাস্তাটা দ্রুত সংস্কার হয় তাহলে এই অঞ্চলের হাজার হাজার জনগণ, যাত্রীরা তাদের এই দুর্ভোগ লাঘব হবে আমি আশা করি। পটুয়াখালী উপজেলা প্রকৌশলী জানালেন, লোহালিয়া থেকে কাশিপুর পর্যন্ত 8 কিলোমিটার সড়কটি 22 ফিট প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। টেন্ডার হলে, ঠিকাদার সিলেকশন হলে আগামী অর্থবর্ষ থেকে, অর্থাৎ ডিসেম্বরের আগে আর কি, নভেম্বর ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ কাজ শুরু হয়ে যাবে। শিগগিরই এই সংস্কার কাজ শুরু করা হবে বলেও জানান তিনি। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।